ঘুড়ি মানে হচ্ছে স্বাধীনতার প্রতীক, আর ঘুড়ি মানেই হচ্ছে আকাশে ওড়া। যেহেতু ফার্স্ট লকডাউন, সেকেন্ড লকডাউন, থার্ড লকডাউন, কারো অ্যাকাউন্টে টাকা নেই, গরিব মানুষ, আমি তো ব্যাংকে যাই। ঘুড়ি মানে স্বাধীনতার প্রতীক, আর ঘুড়ি মানেই হচ্ছে আকাশে ওড়া। আর মরশুমটা যেহেতু বিশ্বকর্মা পূজোর, তাই আমরা চলে এসেছি ঘুড়ির খোঁজ করতে। এখন আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে কলকাতায় অবস্থিত সেখানে, এবং এখানে কিন্তু একটা বিশাল বড় ঘুড়ির মার্কেট না হলেও পরপর তিনটে দোকান রয়েছে। তিনটে দোকানই অত্যন্ত পুরনো, স্বাধীনতার আগের আমলের কয়েকটা দোকান রয়েছে, এবং বিভিন্ন ধরনের ঘুড়ি এখানে পাওয়া যায়। জেলা থেকে যারা ঘুড়ি কিনতে এখানে আসতে চান, তারা অবশ্যই এখানে আসুন। আজকের এই ভিডিওতে রইল ঘুড়ির সুলুক সন্ধান। আর যারা যারা এখনও আমার এই পরিবারের সদস্য হননি, অর্থাৎ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ঘুড়ি নিয়ে ভিডিও করতে এসে প্রথমেই পড়লাম ঝামেলায়। যখনই ইন্ট্রো দিতে যাই তখনই ক্যামেরা আর আমার মাঝখানে কেউ না কেউ চলে আসে। যাই হোক, শেষমেশ এইসব ঝামেলা পেরিয়ে ঘুড়ির ভিডিও শুরু করা গেল। কিন্তু তারপরেও ঘটনা রয়েছে, কারণ আমরা যে সময় গেছিলাম সেটা ছিল একদম ব্যবসার পিক টাইম, অর্থাৎ সকাল 10:30-11টা। এই সময়টা যেহেতু ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত ছিলেন, তারা কেউ প্রায় কথা বলতে রাজিই হলেন না। প্রায় ঘন্টা তিনেক দাঁড়িয়ে 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 অবশেষে কয়েকজনকে পাওয়া গেল কথা বলার জন্য। বিশ্বকর্মা পূজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি ওড়ানোর রীতি। এদিন ঘুড়ি না ওড়াতে পারলে দিনটাই যেন মাঠে মারা যায়। তবে এটা শুধুমাত্র কলকাতার জন্য, জেলায় কিন্তু বিশ্বকর্মা পূজোয় ঘুড়ি ওড়ানোর চল এখনো পর্যন্ত খুব একটা তৈরি হয়নি। তার তুলনায় পৌষ পার্বণের দিকে জেলায় কিন্তু প্রচুর ঘুড়ি ওড়ে। ঘুড়ির হোলসেল মার্কেট রয়েছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। তো আমরা ঘুড়ির হোলসেল মার্কেট খুঁজতে আজকে এখানেই চলে এসেছি। পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, আরো যে কত ধরনের ঘুড়ি এখানে রয়েছে তার ঠিক নেই। যেহেতু বিশ্বকর্মা পূজো একদম সামনে, প্রচন্ড ভিড় এই দোকানগুলোতে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। যাই হোক, একটু ডিটেলসে ঘুড়ি সম্পর্কে জানবো বলে এই যে ঘুড়ির দোকানগুলো, একটা ওইদিকে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া কাইট, আর একটা এদিকে হচ্ছে বেঙ্গল কাইট, আর এই দিকটা হচ্ছে, এইখানে একটা দোকান আমার পাশেই রয়েছে, এটা হচ্ছে কলকাতা কাইট। তো এই তিনটে দোকানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে এই মুহূর্তে ঘুড়ি কিনতে এসেছেন। এখন বাজে দুপুর প্রায় 12টা, কিন্তু তার মধ্যেও দেখছি এত ভিড়। বুঝতেই পারছেন যে সারা দিন এখনও বাকি রয়েছে, এবং বিশ্বকর্মা পূজা এখনও কয়েকটা দিন বাকি রয়েছে। সুতরাং এখন হয়তো একটু কম হচ্ছে, কিন্তু মানে বাজার কিন্তু গরম। বিশ্বকর্মা পূজা আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই ঘুড়ির মার্কেট হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। ঘুড়ি কালকে আমার ঘরে অনেক থাকবে, সব ভরি এসে। শোনা যায় বিশ্বকর্মা নাকি দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন, আর সে কথা মাথায় রেখেই এই পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। পরপর কয়েকবার লকডাউনের ফলে অন্যান্য ব্যবসার মতোই ঘুড়ির ব্যবসাতেও অনেকটাই মন্দা ছিল। ওই যেটা দেশ ভাগ হলো, 47 স্বাধীনতা হলো, তখন ঘুড়ির দাম কত ছিল? একানা দু পয়সা এরকম, তার এখন টাকার কোনো মূল্য ছিল না। এখন কি হবে না সেরকম এখনো হয়নি, তবে কাল থেকে বাজারটা একটু হবে। এখন ঘুড়ির প্লাস্টিক হলে 2 টাকা, 2 টাকা, 4 টাকা, 10 টাকা এগুলো, আর এমনি কাগজে 4 টাকা, 6 টাকা, 8 টাকা, খুব বড় হলে 10-15 টাকা দুই দাম। আমার নাম নিমাই পাত্র। ঘুড়ির দোকানের ব্লগ করতে এসেছিলাম, এখানে এসে চা খাচ্ছি, এই দোকান থেকেই দিল চা। ঘুড়ির কথা যখন উঠলো তখন মাঞ্জা আর লাটাইয়ের কথা তো বলতেই হয়, কারণ ঘুড়ি আর মাঞ্জা এবং তার সঙ্গে লাটাই মেড ফর ইচ আদার। একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় দল বেঁধে রাত জেগে সুতোয় মাঞ্জা দেওয়া ছিল একটা রেওয়াজ, কিন্তু এখন সেসব আর কিচ্ছু নেই। সময়ের অভাবে মাঞ্জা দেওয়া সুতো কিনেই ঘুড়ি ওড়ান মানুষজন।
দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল মাঞ্জা দেওয়া সুতো কি সুন্দরভাবে লাটাইয়ের সঙ্গে জড়ানো থাকে, তাই না? কৌতূহল খুব তাড়াতাড়ি মিটল আর সেই ছবিটা সঙ্গে সঙ্গে তুলে নিলাম আপনাদের জন্য। একসময় কলকাতার আশেপাশেই মাঞ্জা সুতো তৈরি করা হতো, কিন্তু এখন কারিগরের অভাব শুধু ঘুড়ি বানানোতেই নয়, সুতোতেও রয়েছে। এখানে ভালো মাঞ্জা দেওয়া সুতো তৈরির কারিগরের সংখ্যাও কমে গিয়েছে। এখন সস্তায় পাওয়া যাচ্ছে চাইনিজ সুতো। আমার আগে দোকানটা ছিল আদ্যাপীঠের সামনে গেটের কাছে। ওই প্লাস্টিক ঘুড়ি নিলে পরে 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা দামি ঘুড়ি আছে, 8 টাকা, 20 টাকা, 25 টাকা, বিভিন্ন রকমের ঘুড়ি আছে, কোয়ালিটি হিসাবে ঘুড়ি আছে। চাঁদিয়াল আছে, বল আছে, মুখবল আছে, মোমবাতি আছে, অনেক আগে যে কাগজটা ছিল আগের চেয়ে কাগজ খারাপ হয়ে যাচ্ছে, গেজ কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। চাঁদিয়ালা শীতকালে বেশি হয়, এখন বেশি হয়, বাজার অবস্থা না খারাপ, পয়সা কারো পকেটে নেই, ব্যাংক খালি। ফার্স্ট লকডাউন, সেকেন্ড লকডাউন, থার্ড লকডাউন, কারো অ্যাকাউন্টে টাকা নেই, গরিব মানুষ, আমি তো ব্যাংকে যাই, সব শেষ, আমারও শেষ। আমার নাম বাবলু সেন। আগে আগে তো রাজারাও ঘুড়ি ওড়াতেন, আর আগে পাড়ায় পাড়ায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হতো, কিন্তু এখন ঘুড়ির জায়গা দখল করেছে মোবাইল আর ভিডিও গেম, সুতরাং ঘুড়ির বাজার আগের মতো আর নেই। সে এক জমানা ছিল যখন ঘুড়ির দাম ছিল মাত্র 1 আনা, কিন্তু বাপরে বাপ, এখন সেই দামই বেড়ে হয়ে গেছে 50 টাকা। তবে এখানে গিয়ে যেটা দেখলাম যে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে 2 টাকার ঘুড়ি, এরপরে সবচেয়ে ভালোটা হচ্ছে 50 টাকা। এইগুলো যেগুলো দেখালেন এইগুলোর দাম কত? এগুলো আমরা পাইকারি করি, 7 টাকা। আচ্ছা, 7 টাকা। আচ্ছা আচ্ছা, খুচরো বিক্রি হচ্ছে 10 টাকা আর পাইকারি হচ্ছে 7 টাকা করে এক একটা। ফিরে যাচ্ছি এখন, আর ফেরার পথে ঘুড়ি দোকান থেকে এইটা যিনি বেঙ্গল কাইটস এর যিনি মালিক তিনি এটা দিলেন, এটা ওনাদের নাম্বার, তবু আমি ডেসক্রিপশন বক্সে আর একবার দিয়ে দিচ্ছি নাম্বারটা। বাবলু সেন ওনার নাম। তো আমার জীবনে বেশ কয়েকটা ব্যর্থতা রয়েছে, তার মধ্যে ঘুড়ি ওড়ানোটা হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা, কারণ এখনো পর্যন্ত চেষ্টা করেও ঘুড়ি ওড়াতে পারিনি। তো ঘুড়ির বাজার থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি, আবার অন্য কোনো ভিডিও হয়তো করব আজকে, তো দেখা যাক। অনেক রকম তথ্য পেলাম ঘুড়ি সম্পর্কে, আর আপনাদের সামনেও চেষ্টা করলাম সেটা যতটা সম্ভব তুলে ধরার। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদেরকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।